বন্ধুরা আবার একবার চলে আসলাম তোমাদের সামনে। কিছুক্ষণ আগেই তোমাদের সামনে আমি একটা ভিডিও দিয়েছি এবং ওই ভিডিওই আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমি আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো এবং তাতেও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো সেই কারণে আমি ভিডিওটা নিয়ে চলে এলাম। তার আগে আমি একটা কথা বলবো, অনেকেই আমাকে কমেন্ট করছো যে আমার ভিডিও নাকি মানে আমি মানে যখনই আপলোড করি মানে সঙ্গে সঙ্গে তোমরা পাচ্ছ না। তো আমি আমার প্রত্যেকটা বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা আমার আইডিটাকে আনসাবস্ক্রাইব করে তারপরে আবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে হয়তো তোমরা আমার প্রতিটা ভিডিও দেখতে পাবে। কারণ কি, তোমরা ভিডিও দেখতে পাচ্ছ না ঠিক যতটা কষ্ট হচ্ছে, আর আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, তোমার কাছে আমি ভিডিওটাকে পৌঁছাতে পারছি না, আমার যে কতটা কষ্ট লাগছে আমি কি বলবো তোমাদেরকে। কেন এরকম হচ্ছে আমি নিজেও জানি না। যদি এই সম্পর্কে কেউ কিছু জেনে থাকো কিভাবে সলভ করা যায় এই বিষয়টায়, যে কেন আমার নোটিফিকেশান কারোর কাছে যাচ্ছে না, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমি ওয়াইটিতে আছি বলেই যে আমি সমস্ত কিছু জানবো, ভিউয়ার্সরা যে কিছু জানবে না এই বিষয়ে এরকম কিন্তু নয়, অনেক কিছু ভিউয়ার্সরা জানে। তো সেই কারণেই বললাম যদি কেউ এই বিষয়ে কিছু জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। কারণ কি, আমাকে এই কমেন্টটা আমার অনেক বন্ধুরা বলছে যে দিদি ভাই তোমার ভিডিও কেন পাচ্ছি না, সার্চ করার পর তবে তোমার ভিডিও দেখতে পাচ্ছি। তো যারা যারা এই ধরনের কমেন্টগুলো আমাকে করছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা জানাচ্ছ মানে জানাচ্ছ বলে আমি জানতে পারছি যে আমার ভিডিওটা তোমাদের কাছে হয়তো পৌঁছাচ্ছে না। তো এবার আসি আসল প্রসঙ্গে, এই ম্যান্ডিকে নিয়ে। আচ্ছা বন্ধুরা, ম্যান্ডির আজকের ভিডিওতে তোমরা কি দেখলে যে ও কিন্তু একটা ক্লিয়ার আমাদের সামনে জানিয়ে দিল যে এই যে শাঁকাপলা পড়া নিয়ে একটা যে ওয়াইটিতে একটা যে কন্ট্রোভার্সি হচ্ছে ওটা নাকি রাজুর পড়ানো, সিঁদুর রাজুর পড়ানো শাঁকাপলা, সেই কারণে সৌমেনও একটা শর্ত দিয়েছে যেটা আমিও বলেছি যেটা সত্যিই সত্য। সেখানে ম্যান্ডি আজকে একদম মানে বাহালতি করে আমাদের সামনে দেখিয়ে দিল কি, যে তোমরা এবার শান্তি, তো আমি সমস্ত মানে শাঁকাও খুলে দিয়েছি, পলাও খুলে দিয়েছি, সিঁদুরও তুলেছি, এবার তো তোমরা শান্তি, এরকম একটা বিষয় আমাদের কাছে ইনডাইরেক্টলি বোঝাতে চাইলো যে দেখো এ হাতে আমি রূপোর ব্রেসলেট পরছি, হাতে এবং সোনার ব্রেসলেট পরেছি, ঠিক আছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই কথাটা বলেছে বা সৌমেন দাদা ভাই এই কথাটাকে বলেছে বলে সে আমাদের কথাকে মানে মান্য করে বা সৌমেন দাদা ভাইয়ের কথাকে মান্য করে সে এই জিনিসটা করলো। বা কালকের ভিডিওতেও ও কিন্তু ক্লিয়ার করে বলে দিল যে যারা যারা কন্ট্রোভার্সি করছে বা যারা যারা জিজ্ঞাসা করছে ভিউয়ার্সরা যে ছাদে গিয়ে সে কী করে, কার সাথে ফোনে কথা বলে, ও কিন্তু ক্লিয়ার জানিয়ে দিল যে ছাদে বসে আমি এমন কিছু খাই না বা আমি কারোর সাথে কিছু করিও না, এরকম একটা বিষয় সে কিন্তু ক্লিয়ার করে জানিয়ে দিল। তাহলে একটা কথা সে কেন ক্লিয়ার করে আমাদের সামনে জানাচ্ছে না, যেটা ওর ঘরে ওরা এক বিছানায় শুচ্ছে, ওর হাতে রান্নাবান্না সোমেন খাচ্ছে, সমস্ত কিছু মানে হচ্ছে, তাহলে কেন ও সমস্ত কিছু বলতে আমি মানে একটা বাড়িতে থাকতে গেলে এক বিছানায় শোয়া দেওয়া, তার সে ঘুমতে উঠে যাচ্ছে, তার ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে রাখছে, তার বালিশটা গুছিয়ে রাখছে, তাহলে সেগুলো আমাদের সাথে কেন শেয়ার করা হচ্ছে না বন্ধুরা, কেন শেয়ার করা হচ্ছে না? কারণ প্রতিটা ভিউয়ার্স তো যখন ম্যান্ডি সৌভাগ্য কুটিরে ফিরে গেল প্রতিটা ভিউয়ার্স কিন্তু আশায় ছিল যে আগেকার ম্যান্ডিকে দেখতে পাবে। প্রথম দিনের ম্যান্ডি যখন ভিডিও দিল তখন কিন্তু ওর কমেন্ট সেকশনে অনেক ভালো কমেন্ট এসেছিল, বা দ্বিতীয় দিনেও ভালো কমেন্ট এসেছিল যে না তুমি যে ঘরে ফিরে গেছো, সৌভাগ্য কুটিরে ফিরে গেছো, এবার হয়তো আগেকার ম্যান্ডিকে দেখতে পাবো। বা অনেকে কিন্তু সৌমেন দাদাকে কমেন্ট করেছে তোমার মুখে ওই ম্যান্ডি নামটা মানায় না, তোমার মুখে যেটা এখন বর্ষাকাল যে চলছে ওই নামটা কিন্তু তোমার মুখে মানায়, অনেকদিন তোমার মুখে এই নামটা শুনিনি, প্লিজ তোমরা ওই নামটা ধরে ডেকো। তার মানে ভিউয়ার্সদের এগুলো চাহিদা যে সৌমেন দাদা ভাইয়ের কাছ থেকে যেটা প্রথম থেকে পেয়ে এসছে ভিউয়ার্সরা যে এই নামটা ধরে ডেকে ম্যান্ডিকে সবসময় মানে ভালোবেসে ডাকা, বা ম্যান্ডি যেভাবে আমাদের সৌমেন দাদা ভাইকে যত্ন করতো, বা ম্যান্ডি যেভাবে একটা সংসারের প্রতি সবসময় গুরুত্বপূর্ণ একটা গৃহবধূর মতো কাজকর্ম করতো, সেগুলো কিন্তু এই ভিউয়ার্সরা দেখতে চাইছে। কই ম্যান্ডি তো সেই সমস্ত কিছু আমাদের সাথে শেয়ার করছে না, সেই তো প্রতিদিনের ভিডিওতে দেখছে দুটো বালিশ তোলা হচ্ছে, কিন্তু এটা তো ড্যাম সিওর যে ওরা রাত্রে এক বিছানাতেই শুচ্ছে, সে রাত দুটোতেই হোক রাত তিনটেতেই হোক, এদিকে ওয়েব সিরিজ দেখছে, ও ওদিকে মানে ও এদিকে এটা করছে বা অন্য ঘরে আছে, কিন্তু রাতে মানে রাত দুটোর সময় হোক রাত তিনটের সময় হোক কিন্তু ওরা এক বিছানাতে এসে তিনজন শুচ্ছে। সেই জায়গায় কেন সেটা আমাদের সাথে শেয়ার করা হবে না যে বিছানাতে তিনটে বালিশ আছে, কাকে এই সমস্ত কিছু লোকাবার চেষ্টা করা হচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে? তাহলে এই যে ম্যান্ডি আমাদের সামনে আজকে এত গুরুত্ব সহকারে এত কিছু বলতে পারলো এটা কেন বলতে পারছে না বন্ধুরা? সত্যি যদি ও সংসার করতে যেতে চায়। আরও একটা কথা, ওই যে আগের দিন নাকি পোস্ট অফিস যাবে বলে শুধুমাত্র সৌমেনের সাথে যাবে বলে ও যেতে চাইলো না, কারণ কি যদি একটু টাচ লেগে যায়, বা তোমাদের একটু জানিয়ে রাখতেও চাইছি যে হয়তো সৌমেন ম্যান্ডি এক বিছানায় শুচ্ছে, হয়তো মাঝখানে সোনামা থাকছে, ভুলবশত মানুষের সাথে মানুষের টাচ লেগে যেতেই পারে, ঠিক আছে? আমি অতটা ক্লিয়ার করে বলতে চাইছি না, ভুলবশত মানুষের সাথে মানুষের কিন্তু আঙুলের টাচ মানে টাচ লেগে যেতেই পারে। সেইখানে কেউ যদি ওটাকে ভেবে নেয় যে ও আমাকে ইচ্ছা করে ছুতে চাইছে, এটা তো তার ভুল না, এটা তো তার ভুল, কারণ কি সেই নিজের মুখে কারোর কাছে গিয়ে বলেছে যে ওর নাকি কোনোরকম কোনো মানে ফিলিংস নেই, সৌমেন দাদা ভাই নাকি ম্যান্ডিকে তৃপ্ত মানে যাকে বলে তৃপ্তি দিতে পারে না, ভালোবাসা তৃপ্তি দিতে পারে না। সেই জায়গায় কেন সৌমেন দাদা ভাই ইচ্ছে করে ওকে টাচ করতে যাবে? ভুলবশত তো সেটা হতেই পারে, তাই না?
ঘুমের বোরে কোনটা কি হচ্ছে না হচ্ছে সেটা তো বোঝা সম্ভব নয়। সেই জায়গায় যদি একটু কিছু টাচ লেগেও যায় সেটা ম্যান্ডি ভাবছে হয়তো যে আমাদের সৌমেন দাদাভাই তাকে ওটা মানে কাছে টানতে চাইছে, যেই জন্য কিন্তু ম্যান্ডিও সেই জিনিসটাকে নিয়ে প্রচন্ড অশান্তি ঝগড়াঝাটি করেছে। দেখো যতক্ষণ না সৌমেন দাদাভাই ক্লিয়ার করে কিছু বলে আমরা কিন্তু ততক্ষণ ক্লিয়ার করে কিছু বলতে পারি না। দেখো আমরা এতদিন বলে আসছি যে রাজুর সাথে কিন্তু এই ম্যান্ডি কথা বলছে বলছে বলছে, সৌমেন দাদাভাই কবে বললো, সৌমেন দাদাভাই পরশুর ভিডিওতে বললো যে হ্যাঁ কিছু তো চলছে, আমিও সেটা বুঝতে পারছি। তোমরা বিশ্বাস করলে যে আমরা যে কথাগুলো বলেছিলাম সে যে মানে তোমরা দুদিন পর জানতে পারবে সেটা সৌমেন দাদাভাই জানতে পেরেছে। এবং এটাও তোমাদেরকে বলে রাখি সৌমেন দাদাভাই কিন্তু কোনো প্রুফ না নিয়ে কোনো কথা বলে না, ঠিক আছে। যখন ম্যান্ডি আর রাজুর সাথে সম্পর্কটা মানে ওয়াইটিতে মানে অনেক সরগোল ফেলে দিয়েছে তখন কিন্তু সৌমেন দাদাভাই অনেকদিন মুখ না খুললেও পরে যখন মুখ খুলেছিল তখন কিন্তু সে বলেছিল যে তার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ প্রুফ আছে, বা আমাদের মানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মানে এরকম জানানো হয়েছে যে তার কাছে কিন্তু প্রুফ আছে। সেই জায়গায় ম্যান্ডিও যে রাজুর সাথে কথা বলে এরকম কিছু প্রুফ কিন্তু আমাদের সৌমেন দাদাভাইয়ের কাছেও আছে, ঠিক আছে। মানে চিন্তা করো ও ছাদে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা কথা মানে বলছে, অথচ মানে ও বলছে যে আমি নাকি ছাদে গিয়ে শুধুমাত্র গান শুনতে যাই, শুধুমাত্র গান শুনতে চায়। আর আগের দিন কি বললো যে ও ছাদে যায় মানে কোনো কিছু খেতে নয়, ও শুধু জাস্ট যায় ছাদে একটু সময় কাটাতে, কারণ কি ওর ভালো লাগে না। আচ্ছা ও কিন্তু একবারও বললো না যে আমি কারোর সাথে কথা বলি না, ও কি বললো আমি ফোন নিয়ে আসি না। ও যেমন এটা আমাদের সামনে ক্লিয়ার করে বললো যে আমি কোনো কিছু খাই না, এটা তো ক্লিয়ার করে বলতে পারতো যে আমি কারোর সাথে কোনো রকম কোনো কথা বলি না। ও কিন্তু বললো না, কি বললো যে আমি ফোনই নিয়ে আসি না। তুমি যদি ফোন না নিয়ে আসবে তাহলে চাঁদটাকে কিভাবে তুমি দেখাচ্ছিলে, চাঁদটাকে তুমি কিভাবে দেখাচ্ছিলে বলো তো একটু ম্যান্ডি। তখন তুমি চাঁদ দেখালে, তারপর তুমি নেবে এলে, তুমি কি বললে যে সৌমেন দাদাভাই ভিডিওতে দেখতে পেলাম 8:47 সৌমেন দাদাভাই বাড়ি থেকে বেরিয়ে গেল, আর ম্যান্ডি 8:35 নাগাদ বললো আমি ছাদে যাব। ওটা 8:35 জায়গায় 8:50 হতে পারে, 8:55 হতে পারে, মানে সৌমেন দাদাভাই যাই বাড়ি থেকে বেরিয়ে গেছে তাই হয়তো ও ছাদে চলে গেছে, বা ছাদে গিয়ে ফোন নিয়ে গেছে কি নিয়ে যায়নি সেটা তো আমরাও আর দেখতে পাচ্ছি না, আর সৌমেন দাদাভাই দেখতে পাচ্ছে না। সেই জায়গায় ও বলছে নাকি আমি ফোন নিয়েই যাই না, যে মেয়ে নাকি ওয়েব সিরিজ দেখতে দেখতে ও ফোন ঘেটে ফোনের চার্জ শেষ করে দিচ্ছে, যেখানে একটা বিষয় নিয়ে আমি মাইন্ডে সেট করছি যে আমি একটা ওয়েব সিরিজ দেখছি, সেখানেও আমার মানে হাত চলছে ফোনের দিকে, সেখানেও আমার গলাটা চলছে ফোনের দিকে, সেই মেয়ে নাকি ছাদে গিয়ে একা একা বসে থাকবে এবং সেখানে নাকি ফোনটা নিয়ে যাওয়া হবে না। যদি ম্যান্ডি গান শুনতেও যায় তবুও কিন্তু ম্যান্ডি ফোন নিয়ে যাবে, ম্যান্ডি কোনো জায়গায় এক মিনিটের জন্য কিন্তু ফোন ছাড়া থাকে না বন্ধুরা। যখন ফারিয়ার ভিডিওতেও তোমরা দেখতে, ফারিয়াদের বাড়ি ম্যান্ডি যখন নিজের ভিডিও মানে যখন করা হয়ে যেত তখন এমনি যখন বসে থাকতো তখন ফারিয়ার ভিডিওতে দেখা গেছে ম্যান্ডি কিন্তু জানালার ধারে বসে বসে এরকম টাইপিং করতো। এমনকি দাদুর ভিডিওতেও দেখা গেছে যখন রান্না করছে মানে দাদু ভিডিওটা শ্যুট করছে যখন তখন দেখছি ম্যান্ডি হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাটিং করছে, হেসে হেসে চ্যাটিং করছে। কার সাথে চ্যাটিং করছে বন্ধুরা? কিন্তু ম্যান্ডির ভিডিওতে কিন্তু আমরা কখনো দেখতে পাই না যে ম্যান্ডি কারোর সাথে চ্যাটিং করছে, কোনো সময় কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু ওই যে বলে না চোর যখন চুরি করে একটু হলেও কিন্তু প্রুফটা রেখে যায়, যেমন ফারিয়ার ভিডিও থেকেও অনেকবার আমরা দেখতে পেয়েছি ম্যান্ডি অফ টাইমে কিন্তু সমস্ত টাইমটা ফোন ঘাটে। ওই কারণেই কিন্তু সবাই প্রশ্ন করতো যে তোমার দিদিভাই কি সমস্ত টাইমটা জুড়ে এডিট করে, সমস্ত টাইমটা জুড়ে এডিট করে, এটা কিন্তু জিজ্ঞেস করতো। এবং আরো একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইছি বন্ধুরা, এই যে ম্যান্ডির সাথে রাজুর যে বিয়ে হয়ে গেছে এটা কিন্তু সৌমেন দাদাভাই অনেকদিন আগেই জানতে পেরেছে। এমনকি এটাও তোমরা শুনে রাখো যে হয়তো সৌভাগ্য কুটিরে ঢোকার আগেও এই কথাটা জানতে পেরে গেছিলো যে ম্যান্ডির সাথে রাজুর বিয়ে হয়ে গেছে, সেই কারণে অনেকদিন আগে কিন্তু শর্ত দেওয়া হয়েছিল, যেই জন্যই কিন্তু ওই তিনটে শর্তের মধ্যে একটা শর্ত রাজি হয়নি বলেই ম্যান্ডি বারবার বলেছিল যে আমার রাতের ঘুম উড়ে গেছে, এরকম একটা বিষয়। তারপর ওই রকম প্ল্যান করেই কিন্তু চলে এলো আমাদের ম্যান্ডি এক মানে আগের দিন, যেদিন 2 তারিখ রাতে আসার কথা 1 তারিখ দিন মানে 1 তারিখ না 31 তারিখ রাতেই কিন্তু চলে এলো। এই কারণে যে আমি তো ওই শর্তটা পূরণ করিনি এখনো পর্যন্ত, আমি আগে না গেলে আমাকে যে সবাইকার সামনে যে রেখে যে কথাগুলো শর্তগুলো বলে যে আমাকে ঢোকানো হবে সেগুলো আমি করতে পারবো না। এখানে আমি সৌমেন দাদাভাইকে একটা বড় মানে প্রশ্ন করতে চাইছি, তুমি তো বললে যে তুমি নাকি এই যে এগ্রিমেন্ট পেপারটা করেছো সেটা নাকি তুমি সবাইকার সামনে বসিয়ে করাতে চেয়েছিলে, ম্যান্ডি চলে এসছে তো কি হয়েছে, ম্যান্ডি সাইন করেছে তো কি হয়েছে, সবাইকে ডেকে একটা আলোচনা তো করাই যায়, যেখানে ম্যান্ডির তরফ থেকেও অনেক মানুষ আসবে, তোমার তরফ থেকেও তোমার মা বাবা তোমার আত্মীয় পরিজন এরা আসবে, এটা করলে না কেন? এটা যদি তুমি করাতে এবং সেটা যদি তুমি ক্যামেরা করে সোশ্যাল মিডিয়ায় দিতে তাহলে ম্যান্ডি আজ যে টর্চারগুলো তোমার উপর করছে সেগুলো কিন্তু করতে পারতো না, সেগুলো করতে পারতো না। কারণ কি অনেকে এখনো পর্যন্ত আছে যে কিনা
রাজুকে সাপোর্ট করছে, এই ম্যান্ডিকে সাপোর্ট করছে, এত কিছু হওয়ার পরেও কিন্তু রাজু আর ম্যান্ডিকে সাপোর্ট করছে। কিন্তু ম্যান্ডি যে ঘন্টার পর ঘন্টা গিয়ে ছাদে গিয়ে কথা বলে, এই প্রুফ কিন্তু সৌমেন দাদাভাই জোগাড় করে ফেলেছে। তোমরা আমার মুখ থেকে হয়তো অতটাও ক্লিয়ার করে জানতে পারলে না, কিন্তু তোমাদেরকে আমি বলছি, সৌমেন দাদাভাই কখন ভিডিও দেবে জানি না, ভিডিও দিলে সে ক্লিয়ার করে যদি নাও বলে, কারণ কি সে এই দিক দিয়ে প্রচুর ভীতু। যেমন আগের দিনের ভিডিওটা প্রায় 16 মিনিট বললাম, আমি বকবক করেছি, পুরোটা কেটে দিয়েছে। যবে জানাবার প্রয়োজন পড়বে তবে জানাবো, কেন এখনো কি বাকি আছে জানাবার, যেটুকানিটাও তোমার জানাবার উচিত ছিল আমার মনে হয় ওই দিনকে, ওটা এডিট না করে জানিয়ে দেওয়া উচিত ছিল। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো অনেক কিছুই জানে এবং কোথা থেকে জানতে পারছে না পাচ্ছে আশা করছি ভিউয়ার্সরা কিন্তু বুঝতেই পারছো, যে ম্যান্ডি যদি এত পার্সোনাল কথা অনেক কাউকে বলে দিতে পারে, সেই জায়গায় আমরা এই ছোট্ট ছোট কথাগুলো জানতে পারবো না, বলো তো বন্ধুরা। আরো একটা কথা বন্ধুরা তোমাদের সামনে আমি বলতে চাইছি, যে এই সৌমেন দাদাভাই কিন্তু অনেকেই হয়তো বলো যে ম্যান্ডির ফোন কেন চেক করে না। দেখো আমার মনে হয় না ম্যান্ডির মানে আসল যে ফোন সেটা চেক করলে বেশি কিছু পাবে, কারণ কি তার কাছে একটা অন্যরকম কিছু আছে, এটা তো কিছুটা হলেও সিওর তোমাদের সামনে আমি বলেছি। সেই জায়গায় এই যে ফারিয়ার সাথে 2 ঘন্টা কথা বলা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফারিয়ার সাথে নয়, ঠিক আছে, সেটা কিন্তু ফারিয়ার সাথে নয়, কারণ কি সেটা সৌমেন দাদাভাই জান মানে শুনতে পেয়েছিল কিছু কথা, যে ও কিন্তু মানে রাজুর সাথেই কথাটা বলছিল, সৌমেন ফারিয়ার সাথে কিন্তু কথা বলেনি। আর ফারিয়ার ভিডিওতে তোমরা দেখতে পাবে মানে বলা আছে, মানে আমি জাস্ট থাম্বনেলটা দেখেছি, ফারিয়ার দিদিভাইয়ের সাথে নাকি ঘন্টার পর ঘন্টা কথা হলো, চিন্তা করো, মানে ও নাকি আবার আমাদেরকে এতদিন বলেছে এই ফারিয়া যে ও কিছুই জানে না, ও কখনোই ম্যান্ডিকে সাপোর্ট করেনি, সবসময় বলেছে নাকি সৌমেনের সাথে ঘর করা। কিন্তু আমরা সবসময় বলেছি যে ওই যে কফি শপে গিয়ে দেখা করতে যাওয়া, 40 টাকার কফি বেকার খেতে, তারপরে যে ইচ্ছামতি নদীর পাড়, আমি বারবার বলছি, অনেকে হয়তো কিছু বলতে পারো যে ইচ্ছামতি নদীর পাড়ে যে সমস্ত গেস্ট হাউসগুলো আছে ওখানে দেখা করেছে, আমি বলছি না, কারণ কি ওখানে যে গেস্ট হাউসগুলো আছে সেখানকার একটা দিদিভাইয়ের সাথে আমার খুব ভালো পরিচিতি আছে, এবং সে আমাকে নিজে বলেছিল যে এখানকার কোনো গেস্ট হাউসে যদি ম্যান্ডি আসে, প্রত্যেক কাউকে বলা আছে এবং প্রত্যেকটা গেস্ট হাউসে তোমার সিসিটিভি ক্যামেরা আছে, আমি কিন্তু জানতে পারলে অবশ্যই কিন্তু তোমাকে জানাবো, এরকম কিন্তু আমাকে সে বলেছিল। তারপর জানি না সে হয়তো খোঁজ পায়নি, কিন্তু আমি যেটা জানতে পেরেছিলাম যে ইছামতি নদীর ধার থেকে একটু এগিয়ে এসে যে সমস্ত গেস্ট হাউসগুলো আছে সেখানেই কিন্তু ম্যান্ডি আর এই রাজু মিলে ওদের কি বলবো নতুন জীবনটাকে শুরু করেছিল এই জিনিসটার মাধ্যমে। এবং ওর কিছুদিন পরেই দেখবে এই ম্যান্ডি ব্রাইডাল মেকআপটা সেজেছিল, কারণ কি ওই ব্রাইডাল মেকআপটা সাজার জন্য রিকোয়েস্ট করেছিল আমাদের রাজু ভাইয়া, যে আমাদের যেহেতু বিয়েটা হয়েই গেছে তোমাকে ফোনে সেজে কীরকম লাগে একটু দেখছি। সেই জন্যই কিন্তু ওই দিনকে দেখবে একটা যে হ্যালো মানে হ্যালো হাই করে কথা বলছিল এই ফারিয়া, ম্যান্ডি যখন শর্ট ভিডিও করছিল তখন দেখা গেছে ওটা কিন্তু রাজু ভাইয়ার সাথেই কথাটা বলছিল, অন্য কারোর সাথে নয়, কথাটা হচ্ছিল কিন্তু রাজু ভাইয়ার সাথে ফারিয়া। তাহলে ফারিয়া কিন্তু সমস্ত কিছু জানতো, ফারিয়া যে বলেছিল যে দিদি ভাইকে আমি ডক্টর দেখাবার না মানে জন্য এখানে নিয়ে এসেছি, সুন্দর সংসার গড়ে তুল মানে তাদের একটা ভালো পরিবেশ তৈরি করে দেবো, সেখানে অ্যাকচুয়ালি কি হলো আরও তো ধরতে গেলে ম্যান্ডির মাথাতে এই রাজুকে মানে পুরোপুরি ভরপুরভাবে করে দেওয়া হয়েছে। সেই জায়গায় ফারিয়াকে তোমরা যারা যারা খুব ভালো বলো তারা একটু ব্রেন খাটিয়ে কাজ করো তো, যে 2 ঘন্টা মানে ম্যান্ডি নাকি কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না অথচ ফারিয়ার সাথেই কথা বলছে, তাহলে ঠিক কি কথা হতে পারে, বা ফারিয়ার নাম করে যদি এই ম্যান্ডি রাজুর সাথে কথা বলে থাকে তাহলে কিন্তু হয়তো সৌমেন দাদাভাই ফারিয়াকেও ফোন করে জিজ্ঞাসা করেছে যে হ্যাঁ রে তোর সাথে 2 ঘন্টা কথা বলছিল, ফারিয়া কিন্তু অ্যান্সারে কি বলেছে যে হ্যাঁ আমার সাথেই কথা বলেছে। তাহলে ম্যান্ডি শিখিয়ে দিয়েছে যে তুই জিজ্ঞাসা করলে বলবি হ্যাঁ তোর সাথেই কথাটা আমার হয়েছে, কিন্তু ফারিয়া নিজেও জানে যে দিদিভাই আমার সাথে 2 ঘন্টা কথা বলেনি, ঠিক আছে, দিদিভাই নিজেও জানে যে মানে 2 ঘন্টা আমার সাথে কথা বলেনি। সেই জায়গায় সে যদি সত্যিই চাইতো সৌমেনের সাথে মানে ম্যান্ডির মানে জীবনটা শুরু হোক নতুন করে আবার, তাহলে কিন্তু সে তার দাদাভাইকে সৌমেন দাদাভাইকে সমস্ত সত্য কথাটা বলতো, কিন্তু এখানে ফারিয়াও সত্য কথা বলে না। আরও একটা কথা তোমাদের সামনে আমি বলছি বন্ধুরা, যেটা আমার পার্সোনালভাবে আমার ডাউট লেগেছে, আমি জানি না এই ডাউটটা কার কার লেগেছে, যখন কালকে রান্নাটা আমাদের সামনে দেখালো ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, তখন কিন্তু ও বললো কেমন হয়েছে গো রান্নাটা, এরকম কিছু একটা মানে সুর করে কথা বলো, কেমন হয়েছে গো রান্নাটা, সুন্দর ভালো হয়েছে, এরকম একটু বললো। আমার যেন কালকে একটু ডাউট লেগেছিল যে ওইখানে কি কেউ অন্য কোনো ফোনে আছে, ভিডিও করার সাথে সাথে কথাগুলো বলা হচ্ছিল সেই কারণেই হয়তো এই কথাটা বললো। এবং আজকেও যখন চিকেন রান্না করাটা দেখানো হলো তখন কিন্তু মানে ও বললো যে আজকে মানে কীরকম রান্না হয়েছে তোমরা দেখো, তারপরে মনে হলো যেন কেউ অন্য কিছু অন্য তরফ থেকে জিজ্ঞাসা করছে কী হয়েছে, তখন বললো চিকেন রেসিপি,
দেখবে 13 মিনিট 1 সেকেন্ডে দেখবে ম্যান্ডি কিন্তু যখন চিকেনের রেসিপিটা দেখাচ্ছে তখন কিন্তু বলছে যে ও যখন নরমাল বললো তারপর বললো চিকেনের চিকেন রেসিপিকে মনে যেন কেউ জিজ্ঞাসা করলো তারপর বললো হুম আচ্ছা ওর পাশে তো কেউ নেই কারণ কি না শাশুড়ি আছে না ননদ কেউ নেই তাহলে সেই হুম আর চিকেন রেসিপি এই কথাটা কাকে শোনালো বন্ধুরা তাহলে কি যেই ফোনে ক্যামেরা করছিল সেই ফোনেই কেউ ফোনে ছিল বা এরকমটা হয় কিনা আমি জানি না যে ক্যামেরা চলাকালীন ফোন করা যায় কিনা বা অন্য কোনো ছোট ফোনে কথা কি চলছিল বন্ধুরা আমার তো ডাউট লেগেছে তোমরা প্লিজ ওই জায়গাটা পারলে একটু দেখো দেখো আমাকে কমেন্ট করে জানিয়ে তো যে আমার যে জিনিসটা ডাউট লাগছে এটা কিন্তু পার্সোনালভাবে আমার ডাউট লেগেছে আমি কালকেও নোটিস করেছি বিষয়টাকে এবং আজকেও আমি বিষয়টাকে নোটিস করেছি তারপরেই কিন্তু তোমাদের সামনে আমি জাস্ট কথাটা জানালাম এবং আরও একটা কথা তোমাদের সামনে আমি আনতে চাইছি যে এই সোনামাকে দেখেছো তোমরা এ কিন্তু সব সময় ক্যামেরা অন হলেই মানে সবসময় সুন্দরভাবে পরিপাটিভাবে কিন্তু ক্যামেরার সামনে চলে আসে কিন্তু তার মুখে একটা ভয়ের ছাপ থাকে কারণ কেউ বুঝে গেছে যে এখন আমাদের পুরো বাড়িটা হয়ে গেছে ক্যামেরা 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 চারিদিকে ক্যামেরা মা ওয়েব সিরিজ দেখতে ব্যস্ত বাবা বাবার মানে কি বলবো বাবার মতো করে ব্যস্ত এদিকে মা সর্ব টাইমটা কান্নাকাটি করছে ওয়েব সিরিজ দেখছে খাওয়া দাওয়া করছে ব্যস্ত মা মায়ের মতো থাকছে টিভি দেখছে বাবা বাবার মতো যেহেতু তার মন মানসিকতা এখন ভালো নেই তার মতো আছে সেই জায়গায় ম্যান্ডি কিন্তু দিনে একটা ছেলে দুটো ওয়েব সিরিজ দেখে ফেলতে পারছে দুপুর রাত জেগে জেগে অথচ মেয়েকে পড়াতে হবে না আধ ঘন্টা পাশে নিয়ে বসা যে তুই এগুলো কর আমি বসে আছি পাশে এটাও তো বলতে পারে ম্যান্ডি কিন্তু এটাও বলছে না কিন্তু অথচ অপরদিকে আবার বলছে যে মেয়ের জন্যই নাকি ও বেঁচে আছে মেয়ের জন্যই নাকি ওর এই সমস্ত কিছু করা তাহলে কত বড় মিথ্যে কথা বলছে বন্ধুরা কত বড় মিথ্যে কথা বলছে তো তোমাদেরকে একটা কথাই বলতে চাইছি যে আজকের ওই যে শাঁখা সিঁদুর সমস্ত কিছু শিখলে ফেলা এটার আসল হচ্ছে যে ও সোমেনকে এটাই দেখাতে চাইলো আমাদেরকে কিন্তু কিচ্ছু দেখাতে চাইনি জাস্ট ভিডিওর মধ্যে কথাটা বলেছে কিন্তু ও অ্যাকচুয়ালি দেখাতে চাইলো সোমেনকে যে দেখো তুমি যে জিনিসটা নিয়ে আমাকে সন্দেহ করছো যে এটা রাজুর দেওয়া শাঁখা সিঁদুর সেটা আমি শিখলে ফেললাম এটা এই জন্যই কিন্তু ও আজকের ভিডিওতে শাঁখা সিঁদুর তুলে ফেলেছে এরকমটা কিন্তু নয় যে ও দুদিন আগে শাঁখা সিঁদুর পরে সঙ্গ দেখাচ্ছিল এখন আবার শাঁখা সিঁদুর তুলে সঙ্গ দেখাচ্ছে এরকমটা কিন্তু নয় ব্যাপারটা হচ্ছে এটাই সৌমেনকেও দেখালো যে দেখো আমি শাঁখা সিঁদুর তুলে ফেলেছি তোমরা যেটা সন্দেহ করছো কিন্তু ওই যে ম্যান্ডি শাঁখা সিঁদুর তোর এইখানে তো সিঁদুর আছে এবং তোর মনে আছে ওর জায়গা যেই জায়গাটা তুই সৌমেনকে আর কোনোদিনও দিতে পারবি না যে কিনা গাড়িতে বসে যাবি মাঝখানে মেয়ে না হলে একটু টাচ পর্যন্ত নিতে পারবি না তাহলে সেই ছেলেটার সাথে তুই কি সংসার করবি আর হ্যাঁ অনেকে একটা কমেন্ট করছো যে রাজু নাকি 2 বছর পর মানে ওকে কোনোদিনই বিয়ে করবে না মানে জাস্ট চুষে নেবে তোমরা যেভাবে বলছো একদম এটাই কিন্তু ঠিক বাস্তব কারণ ও এই 2 বছর সময় নিচ্ছে 2 বছরের মধ্যে ম্যান্ডিকে জাস্ট ঝুলিয়ে রাখবে 2 বছর পর এই রাজু একটা অন্য জায়গায় পৌঁছে যাবে সেখান থেকে ম্যান্ডির দিকে আর ফিরেও তাকাবে না মাঝখানে কি হবে ম্যান্ডি নিজের লাইফটাকে নষ্ট করবে নিজের সুখের মুহূর্তটাকে হারিয়ে ফেলবে নিজের মেয়ের ভবিষ্যৎটাকে খারাপ করবে এছাড়া আর কিচ্ছু হবে না তো যাই চলো বন্ধুরা ভিডিওটাকে এখানে এন্ড করছি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন একটা ভিডিও দেখা যেতে চলো